রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়েছে পুলিশ। দৈনিক শেয়ারবিজ পত্রিকার ওই সাংবাদিকের নাম বীর সাহাবে। বৃহস্পতিবার দুপুরের দিকে পেশাগত দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা জাস্ট ভিতরে গেছি সংবাদ সংগ্রহ করার জন্য। আমি বারবার পুলিশকে বলেছি এবং সামনে মাইক্রোফোনটা আমরা দেখিয়েছি। দেখানোর পরও সে আমাকে কয়েকবার ফেলে দিয়ে মানে দুইজন পুলিশ মিলে লাথি মেরেছে এবং উঠিয়ে আবার ফেলেছে, কয়েকটা চড় থাপ্পড় মেরেছে, কিল ঘুষি পর্যন্ত মেরেছে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অবগত আছেন যে বিএমপি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু একের পর এক তারা কিন্তু সভা সমাবেশ করে আসছে। ইতিমধ্যে যে বিএমপি কিন্তু এক দফার দাবিতে রাজধানীর নয়াপল্টন সহ বিভিন্ন স্থানে কিন্তু তারা অবস্থান করছিল, এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য তাদের যে অনর অবস্থান সেখানে কিন্তু পুলিশ তাদের অবস্থানেই ছিল। তো সেগুলো আমরা দেখে আসবো, তারপর বিস্তারিত আলোচনা করব। আমি ভিতরে নিউজ কাভারেজের জন্য ছবি নিতে গেছি, যখন তখন পুলিশের 500 সদস্য আমাকে বেধরক আমার ক্যামেরা নিয়ে টানাটানি করে আমার ক্যামেরা ভেঙে ফেলতে চাইছে। সেই সুযোগ না দিয়ে লাঠি দিয়ে বেদরক পিটিয়েছে আমাদেরকে। আমাদের কয়েকজন সাংবাদিক আহত হয়েছে এখানে। আমি ভিতরে নিউজ কাভারেজের জন্য ছবি নিতে গেছি, যখন তখন পুলিশের 500 সদস্য আমাকে বেধরক আমার ক্যামেরা নিয়ে টানাটানি করে আমার ক্যামেরা ভেঙে ফেলতে চাইছে। আমি ক্যামেরা সেভ করতে যাই, তখন আমার উপরে বেধরক আমার উপরে থাপড়াইছে, ঘুষাইছে, আমাকে টানাটানি করে আমার ক্যামেরা নিয়ে যাইতে গেছে, ক্যামেরা ভেঙে ফেলাই দেবে। আমি দেখিনি এই অবস্থা, আমার কাপড় চুপুর দেখেন কি অবস্থা, করে টাইনা ছিঁড়ে ফেলাইছে, আমাকে বেধরক মারা মারছে, থাপড়াইছে, ঘুষাইছে, 4-5 সদস্য মিলে। এবং ভিতরে হট্টগোল হচ্ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী যারা আইনজীবী তারা অবস্থানে ছিল। আমরা জাস্ট ভিতরে গেছি সংবাদ সংগ্রহ করার জন্য। আমি বারবার পুলিশকে বলেছি এবং সামনে মাইক্রোফোনটা আমরা দেখিয়েছি। দেখানোর পরও সে আমাকে কয়েকবার ফেলে দিয়ে মানে দুইজন পুলিশ মিলে লাথি মেরেছে এবং উঠিয়ে আবার ফেলেছে, কয়েকটা চড় থাপ্পড় মেরেছে, কিল ঘুষি পর্যন্ত মেরেছে। আমরা বলেছি যে আমরা সাংবাদিক, এখানে আরো কয়েকজন ফটো সাংবাদিক ছিল, বিভিন্ন ভিডিও জার্নালিস্ট যারা, তাদের উপরে বেধরক লাঠিপেটা করেছে এবং কিল ঘুষি থেকে লাঠি থেকে শুরু করে চড় থাপড় সবই তারা দিয়েছে। পুলিশকে আমি বারবার বলার চেষ্টা করছি, আমরা সাংবাদিক বলে যাচ্ছি যে আমি আমার সহকর্মীদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছি, পুলিশ আমাদের কোনো কথা শুনে নাই। পুলিশ সমানে ভাঙচুর করতেছে ভিতরে, আমাদের উপরে সাংবাদিকদের উপরে আইনজীবীদের সমানে বেধরক লাঠিপেটা করেছে তারা। আমরা বারবার বলেছি আমরা এখানে পেশাগত দায়িত্ব পালন করতে এসেছি, প্লিজ আমরা চলে যাই, আপনারা আমাদেরকে যাওয়ার সুযোগ করে দেন। পুলিশ আমাদেরকে সেই সুযোগ না দিয়ে লাঠি দিয়ে বেধরক পিটিয়েছে আমাদেরকে। আমাদের কয়েকজন সাংবাদিক আহত হয়েছে এখানে, কয়েকজন আইনজীবী আহত হয়ে তাদের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এই পুলিশের এই আচরণের নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাই পুলিশের আচরণের জন্য। Share with, share with.
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়েছে পুলিশ। দৈনিক শেয়ারবিজ পত্রিকার ওই সাংবাদিকের নাম বীর সাহাবে। বৃহস্পতিবার দুপুরের দিকে পেশাগত দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে ঘিরে পুলিশের সতর্ক অবস্থানের কথা তুলে ধরছেন সাংবাদিক সাহাবে। হঠাৎ পুলিশ তার কাছে কোন পত্রিকার সাংবাদিক জানতে চেয়ে মোবাইল কেড়ে নিতে গেলে সেটি মাটিতে পড়ে যায়। এরপর মাটি থেকে তোলার পর নিয়ে নেয় পুলিশ। পুলিশ কিন্তু তাদের সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে। এ সময় ওই সংবাদকর্মীকে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়। বলা হয় পত্রিকার লাইসেন্স দেখিয়ে মোবাইল নিয়ে যেতে। এমনকি সেখানে আসাটাই সাংবাদিকের ভুল হয়েছে বলে পুলিশকে মন্তব্য করতে দেখা যায় ভিডিওতে। এ বিষয়ে সাংবাদিক বীর সাহাবি বলেন, একজন সংবাদকর্মী হিসেবে রাজনৈতিক পরিস্থিতি দেখার জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান তিনি। সেখানে অন্যান্য সাংবাদিকদের সঙ্গে দাঁড়িয়ে নিউজের জন্য ভিডিও করছিলেন। এমন সময় হঠাৎ ডিএমপির সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন এসে তার হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেন। পরে পকেটে থাকা অন্য মোবাইল ফোনটিও বের করে তিনি নিয়ে নেন। এই সংবাদকর্মী আরো বলেন, পুলিশের এই কর্মকর্তা শেয়ারবিজ পত্রিকার লাইসেন্স আছে কিনা তা জানতে চান। যখন বলা হয় শেয়ারবিজ বাংলাদেশ সরকার নিবন্ধিত একটি পত্রিকা, পরে এসি মামুন পত্রিকার লাইসেন্স দেখতে চান আর বলেন লাইসেন্স নিয়ে আসেন, এরপর মোবাইল দেয়া হবে। এখন এখান থেকে দূরে সরে যান। পত্রিকার আইডি কার্ড দেখানোর পরও তিনি মোবাইল ফেরত দিতে অপারগতা দেখিয়ে সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় সমকাল, মানবজমিন সহ অন্যান্য জাতীয় দৈনিকের সংবাদকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসি মামুনকে অনুরোধ জানালে বেশ কিছুক্ষণ পর মোবাইল ফেরত দেয়া হয়। এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসি মামুন আবারও এসে দ্রুত কার্যালয়ের সামনে থেকে চলে যেতে বলেন। এ সময় সাংবাদিকরা এসির কাছে জানতে চান এখানে সাংবাদিকদের দাঁড়ানো নিষিদ্ধ কিনা। জবাবে কোনো উত্তর দেননি ওই পুলিশ কর্মকর্তা। পুলিশ সাংবাদিকের মোবাইল কেড়ে নিতে পারেন কিনা এমন প্রশ্নে ডিএনপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, কর্তব্যরত সাংবাদিকের কাজে বাধা দেওয়া বা তার মোবাইল কেড়ে নেওয়ার দায়িত্ব পুলিশের নয়। এরই মধ্যে এ বিষয়ে অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে এসি আবদুল্লাহ মামুনের কাছেও জবাব চাওয়া হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে যারা নিয়োজিত রয়েছেন সেসব পুলিশ সদস্য ও কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে যাতে সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের বাগবিতণ্ডা বা ঝামেলার ঘটনা না ঘটে। এই ঘটনাটি অনভিপ্রেত ও দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি। পরিশেষে দেখতে পেলেন যে বিএনপি এবং পুলিশের মাঝে যে একটা সংঘর্ষ, সেটা কিন্তু উত্তপ্ত পুরো ঢাকা শহর সেটাই। তো এই সম্পর্কে আপনার মতামত আপনি অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে একদম ভুলবেন না।